আগুনে পড়ে মৃত্যু আটটি বেড়াল এবং একটি কুকুরের এবং নেতাজি নগরে একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটেছে। ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগে যায় এবং এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটে কেউ ছিলেন না। ফ্ল্যাটের অন্য আবাসিকদের যেটা অভিযোগ, পশুদের যত্ন করতেন না মালিক এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যেই পশুদের রাখা হতো। পাশাপাশি কীভাবে বেড়াল এবং কুকুরগুলোকে খাঁচাবন্দি করে রাখা হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে মালিকের অভিযোগ যে ষড়যন্ত্র করা হচ্ছে, তার দাবি এনজিও তত্ত্বাবধানে এই কুকুর বেড়ালদের দেখভাল করা হয় আর এর আগেও বিষ দিয়ে পশু মারার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। জমি ফ্ল্যাট হাতিয়ে নিতে ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। নেতাজি নগর থানায় পুলিশকে ইতিমধ্যেই জানানো হয়েছে। কেউ থাকে না, বহুদিন ধরে আমরা ফ্ল্যাটের লোক বলছি যে আপনি লোক রাখুন, কুকুর বিড়ালগুলোকে পরিষ্কার করুন, কর্পোরেশন থেকে ওষুধপত্র ইঞ্জেকশন দিন, কিন্তু তারা কথা শোনেনি। রাত্রি 12টার পরে এসে এঁটো কাটা দিয়ে যায় আর কুকুর বিড়ালগুলো রাতে খেতে না পেয়ে চিৎকার করে কান্নাকাটি করে, অসহ্য কান্নাকাটি করে, আর এত দুর্গন্ধ যে আমরা এখানে থাকতে পারি না। আমি রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম, আমার উপরের ভদ্রলোক যদি আমাকে না ডাকতো আমি টেরও পেতাম না, আমি জ্বলে শেষ হয়ে যেতাম। আমরা এই মুহূর্তে সেই ফ্ল্যাটের পেছন দিকটাতে রয়েছি যেখান থেকে স্পষ্টভাবে সেই রুমগুলোকে দেখা যাচ্ছে, যে রুমগুলোর মধ্যে কিভাবে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কুকুর বেড়ালগুলোকে খাঁচা বন্দি করে রাখা হতো। ফ্ল্যাটের মালিক বা মালকিন তিনি যেটা জানাচ্ছেন যে এটা নাকি এনজিওর একটা প্রোফার্মা, কিন্তু যেটা পশুপ্রেমিকরা জানাচ্ছে যে এটা কখনোই প্রোফার্মা নয়, অর্থাৎ যদি কোনো কুকুর বা বিড়াল যদি অসুস্থ হয় একমাত্র তার ক্ষেত্রে তাকে এরমভাবে রাখা হতে পারে, কিন্তু পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু দিনের পর দিন বেড়াল কুকুরগুলোকে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে খাঁচাবন্দি করে রাখা হয়েছিল, যে প্রশ্নটা উঠছে যখন দায়িত্ব নেওয়া হয়েছিল তাহলে তাদের এটাও দায়িত্ব হয় যে 24 ঘন্টা তাদেরকে দেখভালের জন্য লোক রাখার কথা, এবং শুধুমাত্র দুবেলা এসে খাবার দিয়ে গেলেই দায়িত্ব কি শেষ হয়ে যায়, সেই প্রশ্নটাই কিন্তু পশুপ্রেমীরা তুলছেন। এবং তারা যেটা বলছেন এটা রীতিমতো একটা অপরাধ, তার কারণ দীর্ঘদিন ধরে এখানে কোনো কেয়ার গিভার রাখা হয়নি, শুধুমাত্র দিনের বেলা এবং রাত্রেবেলা এসে খাবার দিয়ে রাখা হতো। এবং যে প্রশ্নটা উঠছে, যদি এই কুকুর বিড়ালগুলোকে এভাবে খাঁচাবন্দি করে না রাখা হতো তাহলে হয়তো এই কুকুর বিড়ালগুলোর মধ্যে অনেকেই বেঁচে যেতে পারতো। ফলে স্বাভাবিকভাবেই এইখানে যারা এই কুকুর বিড়ালগুলোকে যারা রেখেছিলেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।